আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে আপনাদের শোরুমের নামটা অ্যাড্রেসটা একটু বলে দেন। ডিলাক্স কার বিডি। ডিলাক্স কার বিডি, অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেস 22/D মধ্যকুনিপাড়া, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। আচ্ছা, আজকে কি গাড়ি দেখাচ্ছেন? আজকে দেখাচ্ছি হচ্ছে একটা এক্সিও, এটা 12 মডেল 18 রেজিস্ট্রেশন। আর একটা দেখা হচ্ছে এক্স করলা, এটা 6 মডেল 7 রেজিস্ট্রেশন। আচ্ছা, প্রথমে কোন গাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছেন? প্রথমে এক্স করলা দিয়ে শুরু করতে যাচ্ছি, একদম কম দামে। কম দামে? আচ্ছা, কত মডেল কত রেজিস্ট্রেশন? এটা 6 মডেল 7 রেজিস্ট্রেশন। আচ্ছা, কালারটা কি আছে? কালারটা হোয়াইট। হোয়াইট কালার। সামনে কন্ডিশন কেমন আছে? সামনে কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। 19 সিরিয়াল? 19 সিরিয়াল। লাইট কি বক করা হয়েছে নাকি অরিজিনাল? না, লাইট হয়েছে, নতুন লাগানো হয়েছে। নতুন সামনে গ্রিল? নতুন নাকি? সামনে গ্রিল নতুন, মানে সামনের এই দুইগুলা হচ্ছে, এগুলো হচ্ছে নতুন। আচ্ছা, কালার কি টাচআপ আছে? মোস্ট অরিজিনাল ভাইয়া, মোস্ট অরিজিনাল, ক্লিন করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, সামনে পিছনে গ্লাস? সামনে পিছনে গ্লাস অরিজিনাল, অরিজিনাল। 19 সিরিয়াল এটা গাড়ি। কালার কি টাচআপ আছে কিনা? এটা ফুল গাড়ি পেইন্ট করা হয়েছে, ফুল গাড়ি নতুন করে পেইন্ট করা হয়েছে, ফুল 4400 টাকা রাউন্ড পেইন্ট করা হয়েছে। খুবই সুন্দর কন্ডিশন আলহামদুলিল্লাহ, অনেক ভালো, বলতে গেলে সেন্ট কিন্তু লাগবে না টায়ারে। আচ্ছা, এটা অরিজিনালি নিকেল না? অরিজিনালি নিকেল। সামনে ভিতরে কন্ডিশন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। বিস্কিট, অরিজিনালি বিস্কিট এবং ফেব্রিক সিট। এসি ভলিউম পাচ্ছেন? এসি ভলিউম। অরিজিনাল সিট রয়েছে, সিট কভার লাগানো নেই, খোলা কাটা তো নেই? না ভাইয়া, কোনো খোলা কাটা নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। এসির অবস্থা কেমন? এসির অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই পাশে কন্ডিশন দেখতে পাচ্ছেন, আমনেস রয়েছে একটা, খুবই সুন্দর। এটা এক্স কোয়ালা একটা গাড়ি। আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন 6 মডেল 7 রেজিস্ট্রেশন। আচ্ছা, আর পিছন থেকে যদি আমি আপনাদের গাড়ির লুকটা দেখাই, পিছন থেকে গাড়ির লুকটা কিন্তু দেখতে এমন হবে, দেখতে পাচ্ছেন এক্স কোয়ালা টয়োটা, এখানে লোগোটা রয়েছে দেখতে পাচ্ছেন। এটা কি নিউ শেপ? হ্যাঁ, নিউ শেপ। ছয়ের পরে তার এক্স কোয়ালা আসে নাই ভাইয়া। আচ্ছা, নিউ শেপ। পিছনে লাইট কন্ডিশন কেমন? অরিজিনাল, অরিজিনাল। এখানে কিন্তু হচ্ছে এক্স কোয়ালা যে এক্স লোগোটা আছে অরিজিনাল রয়েছে। এখানে কিন্তু দুইটা লাইট পাচ্ছেন, 19 সিরিয়াল, সিরিয়ালটা খুবই সুন্দর। সিএনজি আছে 60 লিটার? জি। ওয়াও, দেখতে পাচ্ছেন 60 লিটার সিএনজি রয়েছে। সিএনজি করার পরে আলহামদুলিল্লাহ ভিতরে অনেক ফুল গাড়িটা হচ্ছে পেইন্ট করা হয়েছে নতুন করে। হ্যাঁ, 4 সাইড পেইন্ট করা হয়েছে। আচ্ছা, আর এখানে খোলা কাটা কি আছে? না ভাইয়া, কোথাও কোনো গাড়ি কোথাও খোলা কাটা নেই, একদম অরিজিনাল। এখনো যা শেপ গুলো একদম অরিজিনালই আছে। আচ্ছা, এবং কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে, যা আছে অরিজিনাল আছে, আনটাচ গাড়ি, আনটাচ গাড়ি। ওকে, আর এই পাশ থেকে দেখতে কিন্তু এমন হবে, দেখতে পাচ্ছেন। আমরা একটু এই পাশ থেকে আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু হচ্ছে নিকেল পাচ্ছেন আপনারা। আর এই পাশে কন্ডিশন দেখতে পাচ্ছেন, বিস্কিট কালার, বেজ ইন্টেরিয়র, এসির অবস্থা কুল না? জি। আর এই পাশে প্যাড গুলা দেখতে পাচ্ছেন, এখানে প্যাড গুলা কিন্তু, এটা হচ্ছে কাপড়ের, আর এখানে কিন্তু হচ্ছে প্লাস্টিক, অরিজিনাল জাপান থেকে যে ফেব্রিক আসছে এই তাই আছে। আচ্ছা, আর এই পাশ থেকে দেখাবো একটু গাড়িটা, সামনে একটু বনাটা যদি দেখাই দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু হচ্ছে লাইট গুলো অরিজিনাল রয়েছে, জাস্ট হচ্ছে এই গ্রিলটা মুখটা অরিজিনাল আছে। এই পাশে ভাই ইঞ্জিনের অবস্থা কেমন আছে? অনেক ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। ওকে, ইঞ্জিনের অবস্থা দেখুন, 115 সিসি ইঞ্জিন। আচ্ছা, ওকে, বিবিটা ইঞ্জিন রয়েছে। আর এই পাশে কি খোলা কাটা কি আছে কিনা? না ভাইয়া, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, কোথাও কোনো খোলা কাটা নেই, দেখতে অরিজিনাল আছে, একদম অরিজিনাল। দেখেন, আর কোনো অরিজিনাল? হ্যাঁ, এটা কালার অরিজিনাল, এটা কালার অরিজিনাল রয়েছে। বিবিটা ইঞ্জিন রয়েছে 1500 সিসি। ওকে, আর এই পাশে গ্লাসে অরিজিনাল রয়েছে। ছাদের কন্ডিশন দেখতে পাচ্ছেন, খুবই ফ্রেশ। রিং শুট গুলো কি অরিজিনাল? হ্যাঁ, রিং শুট গুলো অরিজিনাল ভাই। এটা কত মডেল? এটা এটা 6 মডেল 7 রেজিস্ট্রেশন। পেপারস আপডেট? পেপার আপডেট আছে, পেপার থেকে পাবেন আপনি 23 পর্যন্ত, 23 জানুয়ারি পর্যন্ত। আচ্ছা, এটা প্রাইস কত যাচ্ছেন? এটার প্রাইস যাচ্ছে একদম কম, 11,60,000 টাকা। একটু কমিয়ে দেন যাতে দর্শকরা নিতে পারে। আমার আলহামদুলিল্লাহ, আমরা শোরুমে আসলে ভিজিট করলে ঠিক আছে, আমরা এটা ইনশাআল্লাহ কমাতে পারবো। তারপরেও যেহেতু আপনাদের দাবি, আপনারা যারা ইউটিউবাররা আছেন সবাই গেলে চাপেন ভাই, কমাই দেন, কমাই দেন, যাতে আমরা দর্শকদের কমাই, আমরা দর্শকদেরকে এটা 11:30 করে দিলাম, জান 11:30। হ্যাঁ, আসলে কথা বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারবে। আচ্ছা, তারপর আইটা গাড়ি দেখতে পাচ্ছি, এক্সিও টয়োটা এক্সিও, এটা কত মডেল? এটা হচ্ছে 12 মডেল 18 রেজিস্ট্রেশন, 34 সিরিয়াল। জি, এটা নন হাইব্রিড, তেলের গাড়ি, তেল এবং সিএনজি করা। আচ্ছা, নন হাইব্রিড। ওকে, সামনে কন্ডিশন কেমন রয়েছে? অরিজিনাল, অরিজিনাল। ফগ লাইট আছে, ফগ লাইট এখানে আবার কেচিং ও পাচ্ছেন। কালার কি অরিজিনাল? কালার অরিজিনাল, কালার। এটা শুধু ওয়াশ পলিশ করা হয়েছে, ওয়াশ পলিশ করা হয়েছে। আর এই পাশে এটা কি পুশ নাকি চাবি? চাবি, চাবি। আর এই পাশে দেখতে পাচ্ছেন ভিতরে কি? বিস্কিট, ভিতরে বিস্কিট, ভিতরে ব্ল্যাক এবং বিস্কিট, ভিতরে ব্ল্যাক বিস্কিট কম্বিনেশন রয়েছে, খুবই সুন্দর। এসি হচ্ছে টাচ,
এসি টাচ। আর এই পাশ থেকে দেখাবো আপনাদের, ওয়াও খুবই সুন্দর রয়েছে, অরিজিনাল সিট রয়েছে, সিট কভার লাগানো নাই। আর এখানে কিন্তু হচ্ছে ফোর স্টার রয়েছে, ফোর স্টার রয়েছে। আর পিছন থেকে গাড়িটা দেখতে কিন্তু এমন হবে, দেখতে পাচ্ছেন, ওয়াও খুবই সুন্দর। এটা হচ্ছে করোলা এক্সিও, জি পিছনের লাইট তো অরিজিনাল আছে, অরিজিনাল ভাইয়া, অরিজিনাল। এই গাড়িটা একদম আনটাচ, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, খোলা কাটা নাই, একদম সুপার ফ্রেশ গাড়ি, সুপার ফ্রেশ, খুবই সুন্দর একটা গাড়ি দেখতে পাচ্ছি, করোলা এক্সিও, খুবই ফ্রেশ একটা গাড়ি। কালা তো অরিজিনাল আছে, কালা অরিজিনাল, টাচ আপ হয় না, এটা ওয়াশ পলিশ হয়েছে, ওয়াশ পলিশ হয়েছে, কোনো টাচ আপ নেই। এর পাশের কন্ডিশন দেখতে এমন হবে, দেখতে পাচ্ছেন। আর চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। চাকা ভাই কয়দিন যেতে পারে? চাকা আগামী 6-8 মাসের মধ্যে চাকা লাগবে না। আচ্ছা, কালার টাচ আপ নয়, অরিজিনাল কালার রয়েছে। আর এখানে কিন্তু আছে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে। আর এই পাশ থেকে যদি দেখে আপনাদের ভিতরে ইন্টেরিয়রটা, খুবই সুন্দর ইন্টেরিয়র রয়েছে, যা আছে অরিজিনাল না? অরিজিনাল ভাইয়া। আচ্ছা, আমরা সামনে একটু বনারটা দেখাবো আপনাদের, সামনে বনার ইঞ্জিনটা কেমন রয়েছে সেটা কিন্তু আপনারা জানার চেষ্টা করব। আর এটা হচ্ছে 12 মডেল, 18-তে রেজিস্ট্রেশন হচ্ছে, টয়োটা এক্সিও। এখন ভাই ইঞ্জিনের অবস্থা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, এটা ইঞ্জিনের কন্ডিশন অনেক ভালো, ইঞ্জিনের মানে একদম নতুনের মতো ইঞ্জিন দেখা যাচ্ছে, ব্যাটারি কন্ডিশনের মতো মনে হচ্ছে, এখনো গাড়িতে যে কন্ডিশন যিনি ইউজ করছেন, ফ্যামিলি ইউজার কার তো, একদম নতুনের মতো দেখেন, এখনো রিকন্ডিশন, শোরুম থেকে যেরকম গাড়ি কিনলে যে অবস্থা আছে এখনো সেই অবস্থা আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট কোনো খোলা কাটা নেই, দেখেন যা আছে অরিজিনাল, অরিজিনাল, জাপান থেকে যে স্টিকার গুলো আসছে এখনো তাই লাগানো আছে, তাই লাগানো আছে, অরিজিনাল, ব্যাটারি নতুন, হ্যাঁ ব্যাটারি নতুন। আচ্ছা, 12 মডেল 18-তে রেজিস্ট্রেশন মানে হচ্ছে, ঠিক আছে, আফটার এরপর তো করোনা চলে আসছে, গাড়ি ইউজই হয় নাই, সেই হিসাবে এটা প্রাইস কত যাচ্ছেন? এটা প্রাইস যাচ্ছে হচ্ছে আমরা 15,80,000 টাকা, 15,80,000 কমিয়ে দেন, আমার দর্শকদের জন্য আপনার হচ্ছে কমাতে হবে, 15-50 করে দিতে পারবো ভাই, 15-50, জি আসলে কথা বলতে পারবে, হ্যাঁ কথা বলতে পারবে। আচ্ছা, যারা দর্শক যদি সরাসরি আমাদের শোরুম ভিজিট করে অবশ্যই আমরা তাদেরকে সম্মান করার চেষ্টা করি। আচ্ছা, তো যারা হচ্ছে 12 মডেল 18-তে রেজিস্ট্রেশন টয়োটা এক্সিও গাড়ি নিতে যাচ্ছেন নন হাইব্রিড, তারা কিন্তু হচ্ছে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে স্ক্রিনের নাম্বারে হচ্ছে কিন্তু যোগাযোগ করে চলে আসতে পারেন। আর আমাদের ঠিকানা হচ্ছে 22/D মধ্যকুনিপাড়া, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, ডিলাক্স, এটা হচ্ছে ডিলাক্স কারবিডি, সড়ক পরিবহন অফিস এবং অটোবান সলিউশনের পাশেই, মধ্যকুনিপাড়া হ্যাপি হোমসের ভিতরে। তাহলে দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, আবার দেখা হবে ডিলাক্স কারবিডি, আজকে এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।